শুভরাত্রি বন্ধুরা, পড়াঘরে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখনকার ক্লাসে আমরা গণিত করব। তোমরা সবাই তোমাদের প্রাথমিক গণিত বইটা বের করো। তোমরা সবাই তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পিছনে রং 10 বের করো। দেখো পিছনে রং 10-এ কি দেওয়া রয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ পিছনে রং 10? পিছনে রং 10-এ বলা আছে জোড় ও বিজোড় সংখ্যা। জোড় ও বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা হলো যখন আমরা জোড়ায় জোড়ায় কোনো বস্তু একসাথে রাখি তখন তারা যে সংখ্যাটা প্রদর্শন করে সেটাই হলো জোড় সংখ্যা। তোমাদের বোঝার সাপেক্ষে দেখো, এখানে একটি ঘর দেওয়া আছে। এই ঘরটা পূরণ করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে জোড় সংখ্যা কি। ধরো আমরা এখানে দেখো, আমরা দুইটা বস্তু একসাথে রেখেছি, তাই হয়েছে 2। তার মানে এখানে একটা জোড়া আছে। যদি আমরা 2 জোড়া নিই অর্থাৎ 4টা বস্তু রাখি, এখানে দুই জোড়া বস্তু আছে, তাহলে এটা হলো 4। যদি আমরা 3 জোড়া বস্তু নিই, এখানে দেখো 3 জোড়া বস্তু আছে, 3 জোড়া বস্তু হলো 6টি। 1, 2, 3, 4, 5, 6। তাহলে 3 জোড়া বস্তু আমরা পেলাম 6টি। তাহলে জোড়ায় জোড়ায় যেই সংখ্যাটা আমরা পেলাম সেগুলি হলো জোড় সংখ্যা। যেমন এখানে 2, 4, 6 হলো জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা ব্যতীত যে সংখ্যাগুলো থাকবে সেগুলি বিজোড় সংখ্যা। যেমন 2 এর আগে আসে 1, 1 হলো একটি বিজোড় সংখ্যা। এরপরে 2 এর পরে আসে 3, তাহলে 3 হলো বিজোড় সংখ্যা। 4 ও 6-এর মাঝখানে আসে 5, তাহলে 5 হলো একটি বিজোড় সংখ্যা। পাঁচ হলো বিজোড় সংখ্যা। 1, 3, 5 এভাবে যে সংখ্যাগুলো আসবে সেগুলো হলো বিজোড় সংখ্যা। আর 2, 4, 6 এভাবে যে সংখ্যাগুলো আসবে সেগুলো হলো জোড় সংখ্যা। তাহলে আমি তোমাদের কয়েকটা সংখ্যা বের করে দেখিয়ে দিচ্ছি। এখানে জোড় সংখ্যাগুলো হলো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। এই হলো প্রথম 10টি জোড় সংখ্যা। এবার আমরা বিজোড় সংখ্যাগুলো দেখি। বিজোড় সংখ্যা এখানে 1 দিয়ে শুরু হবে, 1। এরপরে 2 আর 4 এর মাঝখানে 3, 4 ও 6 এর মাঝখানে 5, 6 ও 8 এর মাঝখানে 7। এভাবে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 এগুলো হলো বিজোড় সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।